বিপদ বাড়ল পেটিএম পেমেন্টস ব্যাংকের। আরবিআই নিষেধাজ্ঞা জারির পর থেকে দুঃসময় চলছে এই ফিনটেক স্টার্টআপের। এবার ইডির স্ক্যানারে চলে এলো পেটিএম এর ব্যাংকিং ইউনিট, বাড়ল পেটিএম পেমেন্টস ব্যাংক। আরবিআই নিষেধাজ্ঞার পর এবার তাদের কর্মকাণ্ড নিয়ে প্রাথমিক স্তরে তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সূত্রের খবর, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমার আওতায় পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। ইতিমধ্যেই আরবিআইয়ের কাছ থেকে এই ব্যাংকের কর্মকাণ্ড নিয়ে তাদের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ইডি এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট। আরবিআই নিষেধাজ্ঞা জারির পর থেকে লাফিয়ে লাফিয়ে পড়েছে পেটিএম এর শেয়ারের দর। মাঝে একটু ঊর্ধ্বমুখী গতি দেখা গেল, বুধবার ফের 9% পড়েছে পেটিএম এর শেয়ারের দর। এর মধ্যে ইডির তদন্ত নিঃসন্দেহে পেটিএম এবং তাদের মূল সংস্থা 197 কমিউনিকেশনের উদ্বেগ আরও বাড়াল। এর আগে পেটিএম জানিয়েছিল তাদের ডিরেক্টর বা পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না। এদিনের পর তা আর বলার উপায় রইল না। অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আরবিআই এর পক্ষ থেকে এই মামলার বিষয় অবহিত করা হয়েছিল ইডিকে, তারপরই তদন্ত শুরু করেছে ইডি। আর্থিক বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন ইডি এখনও কোনো কড়া পদক্ষেপের ইঙ্গিত দেয়নি, শুধুমাত্র ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করেছে। তহবিল তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএল এর আওতায় কোনো মামলা এখনও দায়ের করা হয়নি। এই আইনে মামলা হলে পেটিএম এর নিজেদের রক্ষা করা কঠিন হতে পারে। 31 জানুয়ারি পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের আওতায় নিষেধাজ্ঞা জারি করেছিল আরবিআই। আরবিআই জানিয়েছিল 29 ফেব্রুয়ারি পর সুদ প্রদান, ক্যাশব্যাক বা অর্থ ফেরত দেওয়া ছাড়া গ্রাহকদের অ্যাকাউন্ট, প্রিপেইড পণ্য, ওয়ালেট, ফাস্ট ট্যাক্স এবং এনসিএমসি কার্ডে কোনো টাকা জমা রাখা, ক্রেডিট লেনদেন বা টপ আপ গ্রহণ করা যাবে না। উপরন্তু ব্যাংকে 15 মার্চের মধ্যে সমস্ত মুলতবি থাকা লেনদেন এবং নোডাল অ্যাকাউন্টগুলি নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।